নমস্কার, গুড মর্নিং। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাজে। এবার আমরা এমন একজনকে পেয়েছি, সেই ইয়াং জেনারেশনের খুব ফ্লারিশিং একজন আর্টিস্ট, যে নাকি কণ্ঠসঙ্গীতের মাধ্যমে আমাদের অনেকেরই মন জয় করেছে। আপনারা অনেকে নাম শুনেও থাকতে পারেন, আবার অনেকে না শুনে থাকলে তার গানের আনন্দটাও নিতে পারবেন। আমরা পেয়েছি এবারে সোহিনী ঘোষকে কণ্ঠসঙ্গীতে। সোহিনী, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তবলায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রী নয়ন কুমার ঘোষ। নয়নদা, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। হারমোনিয়ামে আমরা পেয়েছি এবারে সায়ন চ্যাটার্জিকে। সায়ন, তোমাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমরা যখন মিউজিক নিয়ে আলোচনা করি, অনেক বিদগ্ধ আর্টিস্টরা এসেছেন এখানে, আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু এবারে আমরা যেটা করব, আমরা একজন ইয়াং জেনারেশনের শিল্পীর কাছ থেকে অনেক কিছু তার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে কি উপলব্ধি করেছে সেটা জানবো। তুমি তালিম কোথায় শুরু করেছো? আমি প্রথমে আমার মায়ের কাছে ছোটবেলায় শেখা প্রথম আমার শুরু হয়। আমার তারপর আমি শিখি পণ্ডিত সুকুমার সাউটিয়ার কাছে। আমার দীর্ঘদিন ওনার কাছে তালিম চলে এবং উনি আমাকে অত্যন্ত যত্ন নিয়ে, মানে নিজের কন্যা স্নেহে উনি আমাকে একদম, মানে ওনার অবদান আমার জীবনে অনেকটা। তারপর আমি সঙ্গীত রিসার্চ একাডেমিতে শেখার সুযোগ পাই। ওখানে আমি শিখি উস্তাদ মাসকুর আলী খান সাহেবের কাছে এবং পরে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে আমি শিখেছি। আচ্ছা, ওইখানে এসআরএতেই শিখেছি? এসআরএতে শিখেছি। খুব ভালো, মানে গুরুর যে তালিমের ব্যাপারটা ওটা খুব সুন্দর আছে, বোঝাই যাচ্ছে। আর আপনারা শুনলেও বুঝতে পারবেন, একটা ভালো তালিম থাকলে যেটা হয় আমাদের, যে ফিলিংস, তার রেন্ডিশন অফ দ্য রাগাস, এভরিথিং মানে প্রচণ্ড ম্যাচিওরড ওয়েতে হয়। এবং ম্যাচিওরিটি আমি জানি আসার ওটা বয়স নয়, মানে তোমার যে বয়সে তুমি এখন পারফর্ম করছো এটা ম্যাচিওরিটি আসার বয়স নয়, কারণ বলে ক্লাসিক্যাল মিউজিকে ম্যাচিওরিটি 40 পর আসে, তাই না নয়নদা? তাই সত্যি কথা এটা, কারণ আমাদের যেটা হয় যে 40 পর পারফর্ম করতেই আগেকার দিনে অ্যালাউ করতো, তার আগে পারফর্ম করতে পার মানে অ্যালাউ করতো না। আমার যেরকম মানে একটা বয়স অবধি গুরুজি বলেই দিয়েছিলেন যে নো পারফরমেন্স যতক্ষণ না আমি বলছি, মানে আমরা কোন লেভেলে আছি আমরা তো বুঝতে পারি না। হ্যাঁ, তোমাকে যে অনুমতিটা দিয়েছে তার মানে তোমার সেই লেভেলটা এসছে, মানে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কী শোনাবে বলো? আমি প্রথম রাগ পরমেশ্বরী শোনানোর চেষ্টা করছি। চলো। কৃপনা হোতা সবগুণ
Ah!
ক্যা বাত, তোমার তানকারি এবং তোমার তালিমের মধ্যে বোঝা যাচ্ছে কোথাও কিছু অজদার এক তালিমের প্রভাব, কোথাও মুস্কুর আলী খান সাহেবের একটা ব্যাপার, কোথাও আমি আবার দেখতে পাচ্ছিলাম প্রবীণজির কিছু তানকারির প্যাটার্ন, তার ভয়েস মডুলেশন, এগুলো আমি দেখতে পাচ্ছিলাম। এইগুলো ইন্সপিরেশন তো, এই থেকে আমরা অনেক কিছু নিতেও পারি, আর খুব সুন্দর হয়েছে। আর আপনারা একটা জিনিস হয়তো জানেন না, এই যে একটা অদ্ভুত মিলবন্ধন, একটা কেমিস্ট্রি দেখলেন, এটা কেন জানেন? কারণ সম্পর্কটার একটা দাম আছে। যে নয়নদা অ্যাকম্পানি করলেন উনি কিন্তু সোহিনীর পিতা। মানে নয়নদা এত সুন্দর আপনাদের দুজনের একটা কম্বিনেশন হলো, আর সায়নও তার সঙ্গে খুব সুন্দরভাবে বাজালো, এই যে একটা অদ্ভুত মিলবন্ধন তোমাদের মধ্যে হলো, এটাতে বোঝা যাচ্ছে যে কত ভালোবেসে করা হচ্ছে। এই ভালোবাসা সব কিছু নিয়ে আমরা আবার ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাস নিয়ে। আমাদের সঙ্গে আছে সোহিনী ঘোষ। বিরতিতে যখন এসেছিলাম তখন কিছু আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, একটু চা খেতে খেতে। কী হয়, চা খেতে খেতে চায়ের সঙ্গে টা বলে না, আমাদের আড্ডাটা থাকেই, তো সেখানে একটু আড্ডাও মারছিলাম। নিয়ে আড্ডা মারতে মারতে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, তো আমি তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই। আমি তো তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তুমি গান তো গাইছো, গান ছাড়া আর কী কী করছো? গান ছাড়া আমি খুব ছোটোবেলা থেকেই, মানে একদম 3 বছর যখন আমার বয়স তখন থেকেই আমি কত্থক ডান্স করি, এবং আমি এখন বর্তমানে শিখছি শ্রী অসীম বন্ধু ভট্টাচার্যের কাছে, আমি মধুমিতা রায়ের কাছে শিখেছি। আচ্ছা, তো ওটাও চলছে আমার। এই যে গুরু চেঞ্জ করার পর এক এক জায়গায় এক একটা ভালো দিক থাকে আমাদের। তুমি মুস্কুর আলী খান সাহেবের কাছেও শিখেছো, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। কী কী তোমার মনে হলো যে এইখানে এই জিনিসগুলো শিখেছি, ওইখানে ওই জিনিসগুলো, দুটোকে মিলিয়ে একটা একটা নতুনত্ব, একটা যেরকম আমরা বুকে তৈরি করি না আলাদা আলাদা ফুল সাজিয়ে, সেরকম তুমি এখান থেকে কিছু শিখে ওইখান থেকে কিছু শিখে একটা সুন্দর করে আলাদা নিজের মতন করে একটা বুকে সাজাচ্ছ, এটা মানে কিভাবে শিখেছো বা কী কী ভালো জিনিস শিখেছো? দেখুন, ভালো জিনিস তো অবশ্যই পুরোটাই ভালো জিনিসই হয়, পুরোটাই ভালো জিনিস শিখেছি আমি, এবং মানে শেখার মানে শেখার যে মানে আমার যে শেখা যখন চলেছে তখন মানে দুটো সেপারেট ঘরানা, একদম ওইটার জন্যই আমি জিজ্ঞেস করলাম, দুটো ঘরানা যেহেতু আলাদা, সেপারেট ঘরানা, কিন্তু আমাকে দুজন গুরুই খুব যত্ন নিয়ে শিখিয়েছেন ওনারা, এবং ওনারা খুব ভালোভাবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুরকম প্যাটার্ন, তবে খুব ভালো, আমি সব জিনিসটাকে এনজয় করি যেমন নিজের মতন করে, এবং সবটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু মানে সবটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা নিয়ে আমি আপনাকে বলছি, আমার সেই আবার সেই খাওয়ার দিকে চলে যায়। মানে ধরুন একটা
ইলিশ মাছের একটা ঝাল দেওয়া হয়েছে, না খেয়ে তো আর বোঝা যায় না কতটা ভালো। আমি যদি খাই আমি বলবো খুব ভালো লেগেছে, আপনি কি করে বুঝবেন? তাহলে আপনাকেও খেতে হয়, সেরকম আপনাকেও উপভোগ করতে গেলে আপনাকেও শিখতে হবে এবং আনন্দ পেতে গেলে ওইটা নিয়ে চর্চা করতে হবে, ঠিক তাই না? আচ্ছা আমরা তো এইসব ডিসকাশন নিয়ে থাকবই, কি শোনাবে বলো? আমি এবার বৈরাগী শোনাই। বাহ খুব সুন্দর।
Mama, 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 mama
কে বাদ বৈরাগীর রাগটা, মানে আমি যখন ঢুকছিলাম সকালবেলায় তখন যে এনভায়রনমেন্টটা দেখছিলাম গাড়িতে আসার সময়, ওই এনভায়রনমেন্টটা ফিল করতে পারছিলাম, তোমার যে ফিলিংস দিয়ে সেন্টিমেন্ট তৈরি তো অবশ্যই নিশ্চয়ই করতে হয়। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে রেয়াজ অসম্ভব দরকার হয়, শুধু তালিম নিলেই হলো না বা গুরুর কাছে গেলেই হলো না, আরেকটা জিনিস দরকার হয় যেটা আমি সবসময় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে উপরওয়ালার সৃষ্টি। এই সৃষ্টিটা উপরওয়ালাই করে, একজন শিল্পীর সৃষ্টি। তোমাকে আমার মনে হচ্ছে যে উপরওয়ালা তৈরি করেই পাঠিয়েছে যেখানে তুমি নিজের সমস্তটা দিয়ে গানটা গাও। এইটুকু বয়সে তুমি যে এতটা ফিলিংস দিয়ে গাইছো খুব ভালো লাগছে, এটাই তুমি করতে থাকো। আর আমার খুব মানে বলতে ইচ্ছে করছে আপনাদেরকে, সায়ানও এত সুন্দর অ্যাকম্পানি করছে, মানে সবার মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। এবং শুধু এমন নয় যে সায়ন কোথাও ছেপে যাচ্ছে বা তবলা কোথাও চাপিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই, সুন্দর করে একটা অদ্ভুত মেলবন্ধন হচ্ছে। এইসব নিয়ে আরেকটু ডিসকাশন করবো, আরও গান বাজানো শুনবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
রাগ যুগের উপরে ভজনের হাত ধরে আমরা বিরতির পর ফিরে এলাম। সঙ্গে আছে সোহিনী। সোহিনী, তুমি যখন গাইছিলে তোমার বাবা বাজাচ্ছিলেন, সায়ন বাজাচ্ছে, এই যে একটা মানে নিজেদের মধ্যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা কি শুধু তোমার মনে হয় রেয়াজে হয়, না নিজেদেরকে বসতে হয় আলাদাভাবে? না, বসতে তো হয়, বসতে হয়। কারণ আমি শুনেছি যে তোমার গুরুজি এবং সমর্থা একসঙ্গে সারা রাত্রি ধরে, এটা সমর্থা নিজে আমাকে বলেছেন, সারা রাত্রি ধরে রেয়াজ হতো, সঙ্গে থাকতো একটু বিস্কুট আর জলের বোতল। মানে এইভাবে তারা রেয়াজ করেছে বলে আজকে ওই জায়গায় ওই লেভেলটা নিশ্চয়ই মানে যেতে পেরেছেন। কারণ রেয়াজের বিকল্প নেই, না না কোনো সুযোগ তখন ঈশ্বর দেবেন যখন মানুষ রেয়াজ করে সেই জায়গাটা অর্জন করতে পারে। তাই আমাদের কাছে একদম সময় খুব কম, একদম শেষের দিকে তুমি কি শোনাবে বলো? আমি ভবানী দয়ানী শোনাচ্ছি। আবার খুব ভালো, তাহলে আমরা একদম ভৈরবীর হাত ধরে একদম বিদায়ের দিকেই যাব। তো ভবানী দয়ানী চলো হোক। ভবানী ভবানী
খুব মিষ্টিভাবে গেয়েছো, মানে এটা সবাই পারভিনজির প্রচুর শুনেছে, এবং মানে ভৈরবীর এটা ওয়ান অফ দ্য সবচেয়ে ফেমাস বলা যেতে পারে, সবচেয়ে ফেমাস, সবাই ম্যাক্সিমাম যারাই ভৈরবী শুনেছে বা শিখেছে এটা তার মধ্যে একটা থাকবেই, মানে ভৈরবীর তালিমের মধ্যে দয়ানি ভবানী, সবসময় ভবানী দয়ানি, এইটা একটা কি হয় একটা ট্রেডমার্ক হয় এক একটা মানে রাগের জন্যে। তো এই এইটা ভৈরবীর একটা অদ্ভুত কম্পোজিশন, আর তুমিও খুব সুন্দর খুব মিষ্টিভাবে গেয়েছো। আমার কি মনে হয় জানো, যে ক্লাসিক্যাল মিউজিকটা না সবসময় হয়তো রেয়াজ করে হয় না, একের পর এক রাগ চেঞ্জ করছো, এইভাবে করছো উইদাউট এনি সুরমণ্ডল সাপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকেও বলে দিই। সুরমণ্ডল থাকলে একটা সাপোর্ট পাওয়া যায় সুরের, হারমোনিয়াম আপনি বলবেন হারমোনিয়াম সায়ন বাজাচ্ছে, কিন্তু সায়ন তো ফলো করছে, সায়ন তো লিড করছে না, তার মানে ওই যে ব্যাপারটা যেটা মানে সুর লাগানোর ব্যাপারটা, কখনো বৈরাগী গাইছো তারপরেই সঙ্গে সঙ্গে যোগ গাইছো, তারপরে এই যে পরপর পরপর কম্বিনেশন, তোমার এই বয়সে এতটা সুরের দক্ষতা এটা খুব খুবই বিরল, খুবই বিরল। তোমার গুরুর প্রচুর আশীর্বাদ আছে, সবচেয়ে বড় ব্যাপার তোমার বাবার আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদ আছে। আমি সবসময় চাইবো যে তোমরা নেক্সট প্রজন্ম সবসময় মিউজিকটাকে নিয়ে এগিয়ে যাও, এবং আমাদের মানে আমরা যতটুকু করতে পারবো তোমরা তার চেয়েও বেশি করো, এটাই সবসময় চাইবো। আর তোমার বাবা মার যে আশীর্বাদ এইটা সবসময় মনে রাখবে, এটাই কিন্তু মেন, গুরুর চেয়েও বড় গুরু হচ্ছে বাবা মা, আর সেই আশীর্বাদটা পেয়েছো সেটা আপনারাও বুঝতে পাচ্ছেন যে ও সেই আশীর্বাদ পেয়েই বড় হচ্ছে, এবং সেই আশীর্বাদের জন্যেই কিন্তু আজকে যতটুকু গাইছে। গুরুর তালিম তো অবশ্যই থাকে, বাট এই আশীর্বাদটা সবসময় মনে রাখবে, এটা সবাইকে আমি বলি, বাবা মার মানে যে আশীর্বাদটা দরকার হয় এটার উপরে আর কিছু হয় না। আজকে আমরা প্রায় শেষের দিকে, আমরা আজকে এইভাবেই বিদায় নেব। তুমি যে এসছো আমাদের মাঝখানে এর জন্য খুব থ্যাংক ইউ ভেরি মাচ, এত মিষ্টি গলায় এত মিষ্টিভাবে তুমি শুনিয়েছো, আমারও খুব ভালো লাগছে। আর আমি নয়নদা আপনাকেও খুবই মানে থ্যাংক ইউ বলবো, এরকম আপনি আপনার মেয়েকে তৈরি করছেন, এইটাই এইটাই সবচেয়ে বড় জিনিস এইটাই। আর সায়ন তুমিও এসছো, তার জন্য খুব থ্যাংক ইউ ভেরি মাচ, এত মিষ্টিভাবে তুমি বাজালে অ্যাকম্পানি করলে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ দেবেন, স্পেশালি সোহিনীকে আশীর্বাদ দেবেন। আজকের মতন নমস্কার।